আসসালামু আলাইকুম, আমি আর এস আমান রিফাত। আজকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আছি। হরতাল অবরোধের কারণে যাত্রীর চাপাচাপ খুবই কম আজকে। কত লোক দেখুন, এদিকে ফোকাস করুন। হয়তো আজকে সারা গায়ে যাত্রী আছে 200 অথবা 300, ডাইরেক্ট গাড়ি আছে দুইটা। যাত্রীর চাপাচাপ খুবই কম, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আম পুলিশ বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী,